ধরেন ধরেন, এই তো সুন্দর সুবর্ণ তরুণ্য লবণ্য, বাড়ির আশেপাশ এবং আমাদের কাছের পরিবেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। ক্ষেতটা আমাকে দেখা। বাহ ভালোই তো, কি ব্যাপার বৌমা, খাবার আবার দোকান থেকে আনতে গেলে কেন? এখন তো খাবার আনতে আর কেনাকাটা করতে সব সময় দোকানে যেতে হয় না। ও বুঝতে পেরেছি, এখন তো অনলাইনে সব অর্ডার করা যায়। হ্যাঁ দাদু ফোন দিয়েছে, জরুরি কিছু? হরমুজ সাকলাদার রে, পুলিশ অ্যারেস্ট করছে তো, সবাই কইতাছে এই কামটা নাকি তুমি করাইছো। হ্যাঁ অনলাইনে জিডি করছিলাম না। আচ্ছা খালেককে যে কইছিলাম উত্তরপাড়ের জমিটা মিউটেশন করাইছে। ও কি করাইছে? সকালে তো কইলো দুই একদিনের মধ্যে নাকি কইরা ফেলাইবো। আহা দেরি করতেছে কেন, বাড়িতে বসেই অনলাইনে কাজটা করে ভালানো যায়। রাখো দাদা ভাই, গ্রামেও কি অনলাইন সেবা পাওয়া যায়? হ্যাঁ দাদু ভাই, গ্রাম বলো আর শহর বলো, ডিজিটাল বাংলাদেশে সেবার সুবিধা সব সমান। বাংলাদেশ তো ডিজিটাল হয়েছে, এখন হবে স্মার্ট বাংলাদেশ, সব সুযোগ সুবিধা থাকবে হাতের মুঠোয়। 5G নেটওয়ার্কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, লক্ষ লক্ষ তরুণ তরুণী ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শেষে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে সরকার। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ।